নাম হচ্ছে বামুনিয়া রাস্তা। এতে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখন এই রাস্তার কাজ চালু হয়ে গেছে, দুপাশেই মাটি কাটার কাজ প্রায় প্রায় শেষ হয়েছে, শেষের দিকে। কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম নাই এটা কি কাজ, এটা কি এমজি এনার্জির কাজ না সেই যেই টাকা স্যাংশন হয়েছে 1.5 কোটি টাকা সেই কাজ। কারণ এটা এতে কোনো বোর্ড লাগানো নাই, এই রোডের চারিপাশে দেখছি বালি পড়েছে, মাঠে পাথর পড়েছে, এই পাথরের ডাস্ট পড়েছে, সব কিছুই পড়েছে, অথচ আমরা বুঝতে পারছি না এটা কোন কাজ। পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামরা পঞ্চায়েতের ছুকুটি মোড় হইতে জালা ব্রিজ 5 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। ঠেকেদারে ভালো বালু পাথর না দেওয়ার কারণে গ্রামবাসীরা রাস্তা তৈরি করতে দেয় না। এই রাস্তা তৈরি হওয়ায় 1.5 কোটি টাকা স্কিম দেওয়া হয়েছে। এক জায়গায় একটা জোড়ের পাথর, একটা বাঁধের পাথর, একটা নদীর পাথর, একটা ডুঙরির পাথর, 4টা পাথর আমরা দেখলাম। একটা কেসারও পাথর আছে, এই 5 ধরনের দেখলাম পাথর। বালি যেটা আছে সেটা কুমার মাটি বটে, কোনো বাঁধের বটে, কোনো জোড়ের বটে, এই নিয়ে 4 ধরনের বালি। বালিও সঠিক নাই। এই ঠিকাদার আমাদের প্রথমে বলেছি 2-4 জন নিয়ে যে আপনার যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট ভাবে আপনাকে আমি বেশি কথা বলিনি আর বেশি বলবো নাই, আপনার যেটা আছে সেই কাজটা করুন। কিন্তু এটা কি মানে বিভিন্ন নানা ধরনের কি মানে এলোমেলো এটা হয়ে গেল দেশের কাজ। গ্রামবাসী জানতে পেরেছে যে এই রাস্তা তৈরি করার জন্য 1.5 কোটি টাকা পেনশন হয়েছে, অতএব ঠেকেদারে রাস্তা সারাইয়ের জন্য বাজে কম দামি মেটেরিয়াল ব্যবহার করছে। রাস্তা তৈরির কোথাও কোনো সাইনবোর্ড ব্যবহার করছে না। ঠিকাদার বাবুর কাছে যখন যাই আমরা, তখন উনি বলছেন যে এই কাজটা, বলছি ঠিক আছে আমরা বোর্ডটা লাগিয়ে দেবো, কাজটা এখন তো শেষ হয়নি রে বাবা, যদি শেষের সময় আমরা আশা করি লাগিয়ে দেবো, আপনারা সব বুঝে যাবেন। তো আমরা কি, আমরা তো এইরকম কোনো দিন কোনো কাজ দেখতে পাইনি যে শেষের সময় বোর্ড লাগানো হয়। আমরা যেখানেই কাজ দেখেছি কিন্তু বোর্ড প্রথমে হয় তারপরে কাজটা শুরু হয়, এটাই আমরা কিন্তু জানি। যেখানে বেশি গর্ত রাস্তার পাশে, যেখানে বেশি গর্ত সেখানে দেখছি কোনো গার্ডওয়াল নাই। তা আমার মনে হয় যেখানে প্রয়োজন গার্ডওয়ালের সেখানে নাই, আর যেখানে প্রয়োজন নেই সেখানে গার্ডওয়াল হচ্ছে, এটা আবার কি ধরনের কাজ। গ্রামবাসী রাস্তা চায় কিন্তু ভালো মেটেরিয়াল দিয়ে বানালেই তবে তারা রাস্তা বানাতে দেবে। আমি গ্রামবাসীদের সঙ্গে জেলা সভাপতিকে লিখিত দিয়ে জানালাম, তিনি নিজের কোনো দায়িত্ব না নিয়ে পুরোটাই গ্রামবাসীদের উপর ছেড়ে দেন। আপনারা চাইছেন কি যাতে করে এই কাজটা ভালোভাবে হয় বা বোর্ড দেওয়া হয়, এবং যেন কত টাকার কাজ আমরা কিভাবে জানতে পারব যে এটা কি কাজ। গ্রামবাসীরা চাইছে ভালোভাবে রাস্তা তৈরি হোক এবং সাইনবোর্ড লাগানো হোক, এই জন্য আপনারা সভাপতি সৃষ্টিধর মাহাতর কাছে অনুরোধ জানান। সভাপতির ফোন নাম্বার 77-97-64-44-21, ফোন করে তাকে অনুরোধ জানান। আমি অন্নপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।